এইগুলো এইগুলো কি দাম আছে এগুলো এইগুলো সফট জামদানি মাত্র 220 টাকা পুরো গুলো কি দাম আছে 300 টাকা ভাইদি হ্যালো গুড মর্নিং কেমন আছো সবাই আই होप সকলেই ভালো আছো আবার একটি নিউ মার্কেটিং ভিডিও নিয়ে চলে এসেছি गाइस আজকে তোমাদের সাথে শেয়ার করছি হাওড়া মঙ্গলা হাট আজকে একদম ভোর ভোর এসেছি প্রচুর নিউ কালেকশন উঠেছে তোমরা পুরো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকো আই হোপ তোমাদের ভালো লাগবে একটু হলো হেল্প হবে চলো মঙ্গলাহাট আসার জন্য সবের প্রথমে চলে এসেছি হাওড়া স্টেশন এই মঙ্গলাহাট আরও অন্যান্য রুট দিয়ে আসা যায় যেমন টিকিয়াপাড়া শিয়ালদাহ যাদের এই হাওড়া স্টেশন থেকে খুব তাড়াতাড়ি হবে বা খুব সুবিধে হবে সেক্ষেত্রে তাদেরকে আমি সাজেস্ট করব তোমরা হাওড়া স্টেশন থেকে আসবে এখান থেকে আট নম্বর গেট দিয়ে বেরিয়ে গেলে কিন্তু তোমরা হাওড়া হাটে শুরু বা ব্রিজ বা বঙ্কিম সেতু যেখান থেকেই কিন্তু হাওড়া হাট স্টার্ট হয়ে যায় সহজেই পেয়ে যাবে যারা শাড়ির মার্কেটে যেতে চাও ডিরেক্টলি তবে এখানে অটো বা বাস আছে তোমরা নামবে হাওড়া ময়দান ওখানে বলে দিলেই কিন্তু দশ টাকা ভাড়া নেবে ডিরেক্টলি পৌঁছে যাবে হাওড়া ময়দান আর যারা অল মার্কেটটা দেখতে চাও অল মার্কেটটা কভার করতে চাও বা ছেলেদের ড্রেস ছোট ছোট ছেলে মেয়েদের ড্রেস বড় ছেলেদের ড্রেস কিনতে যাও সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু হাওড়া স্টেশন থেকে আসতে হবে এই হলো ব্রিজ এই ব্রিজটা হলো বঙ্কিম সেতু নামে পরিচিত হাওড়া স্টেশন থেকে দেখবে এই ব্রিজটা দেখা যাচ্ছে তোমরা স্টেশন থেকে দেখলেই দেখতে পাবে অনেকেই আসতে পারছো না কেন আসতে পারছো না কী বৃত্তান্ত আমি বুঝতে পারছি না তবুও বলবো তোমরা যেখান থেকে আসো না কেন হাওড়া স্টেশন তো অবশ্যই আসতে পারবে ওখান থেকেই কিন্তু আট নম্বর গেট দিয়ে বেরিয়ে চলে আসলেই কিন্তু ডিরেক্টলি পৌঁছে যাবে হাওড়া মঙ্গল হাটটা এতটাই বড় যার জন্য ভিডিও পুরো এন্ড পর্যন্ত দেখতে থাকো তবে বুঝতে পারবে তোমরা হয়তো ভিডিও ক্লিপ করছো বা টেনে টেনে দেখছো যার জন্য কিন্তু পুরো ডিটেলস বুঝতে পারছো না যে কিভাবে আসবে কোনখানে কোন মার্কেট তোমাদেরকে একবার রিকোয়েস্ট করছি প্লিজ তোমরা এন্ড পর্যন্ত ভিডিওটা দেখো পুরো ভিডিওটা দেখতে পারবে খুব সহজেই তোমরা আসতে পারবে এই বঙ্কিম সেতু দুটো কমপ্লেক্সের ওপরেই তৈরি হাওড়া স্টেশন জানো তো দুটো কমপ্লেক্স নিউ কমপ্লেক্স আর ওল্ড কমপ্লেক্স ওল্ড কমপ্লেক্সে এক থেকে পনেরো নম্বর প্ল্যাটফর্ম আছে আর নিউ কমপ্লেক্সে বাকিটা হাওড়া স্টেশনে ওল্ড কমপ্লেক্স থেকেই কিন্তু আট নম্বর গেট দিয়ে বেরিয়ে যেতে হবে তোমরা যদি নিউ কমপ্লেক্সে চলে আসো কোনো কোনো সময় ট্রেন নিউ কমপ্লেক্সে দিয়ে যারা মেদিনীপুর লাইন থেকে যাচ্ছ বা হলদিয়া থেকে তারা কিন্তু নিউ কমপ্লেক্সেও নেমে যেতে পারো সেক্ষেত্রে তোমাদেরকে ওল্ড কমপ্লেক্সে যেতে হবে আর যারা অন্যান্য দিক থেকে আসো তারা কিন্তু ওল্ড কমপ্লেক্সে নেমে যেতে পারো তো ওখান থেকে আট নম্বর গেট ধরে বেরিয়ে চলে আসবে ব্রিজের ওপরে সুন্দর সুন্দর ড্রেস পাবে ব্রিজের ওপরে হলো ফুটপাথ এখানে কোয়ালিটি ভালো হতে পারে কমও হতে পারে এবার আমি কিন্তু ডিরেক্টলি চলে যাচ্ছি সিঁড়ি থেকে হাটের মূল খাজানা বা মূল গুপ্ত ধন বলতে পারো এই ব্রিজের নিচে এখানে এত কালেকশান আছে এত কালেকশান আছে তোমরা গেলেই বুঝতে পারবে এখানে প্রচুর প্রচুর কোয়ালিটি ভালোও পাবে এখানে খুব সুন্দর সুন্দর ড্রেস আছে যেগুলো কোয়ালিটি খুব সুন্দর আর রেটটাও অনেকটাই কমের মধ্যে আসবে তোমাদেরকে খুঁজে নিতে হবে ওই ইয়েলো কালারের জামাটা কী দাম আসবে

তোমরা অনেকে ব্লাউজের কালেকশান দেখার জন্য রিকোয়েস্ট করেছো তো দেখো এই ব্রিজের নিচে প্রচুর ব্লাউজের কালেকশান আছে প্রত্যেক জায়গায় প্রত্যেক রকম ব্লাউজের ডিজাইন আছে তোমাদেরকে দেখে শুনে কালেক্ট করতে হবে এছাড়াও এখানে ছোটোদের ড্রেস যেগুলো একটু কোয়ালিটি ভালো সেগুলো কিন্তু এখানে প্রচুর পাওয়া যায় সমস্ত কিছু কিন্তু এই ব্রিজের নিচেই তোমরা পাবে একটু খুঁজে নিতে হবে এখানে কোনো স্টল নাম্বার নেই যে তোমাদেরকে স্টল নাম্বার বলে দিলে তোমরা ওখান থেকে নিয়ে নেবে ব্রিজের দুই দিকে মার্কেট বসে দুই দিকে তোমাদেরকে ঘোরাফেরা করে দেখতে হবে এবার বলে রাখি এই মার্কেটে তোমরা এক পিস কেনাকাটা করতে পারবে না একাত্রে বান্ডেল নিতে হবে তিন পিসের বান্ডেল চার পিসের বান্ডেল ছ পিস ব্লাউজ হলে তো বারো পিসের বান্ডেল তোমাদেরকে নিতেই হবে ব্লাউজের মধ্যে তিনটে সাইজ থাকে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ এই কুর্তিগুলো কী দাম আছে এছাড়াও এখানে প্রচুর সোনাদের ড্রেস আছে যেগুলোর বান্ডেলের মধ্যে প্রচুর সাইজ পাবে তোমরা বিশ টু চব্বিশ বা চব্বিশ থেকে বত্রিশ এরকমই সাইজ আছে সাইজ অনুপাতে রেট এখানে কুড়ি টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা কোয়ালিটি অনুপাতে যেগুলো একটু ভালো কোয়ালিটি সেগুলো চল্লিশ টাকা পঞ্চাশ টাকার মধ্যে আসবে যেহেতু সামনেই দুর্গাপুজো চলে আসছে দুর্গা বেশি দিন বাকি নেই যারা ব্যবসা সূত্রে কেনাকাটা করতে চাইছো তারা কিন্তু তাড়াতাড়ি চলে নিচের নিচে প্রচুর বড় জায়গা জুড়ে এই মার্কেটটা বসে এখানে তোমরা একত্রে প্রচুর প্রচুর জিনিস কালেক্ট করতে হবে এখানে যদি তোমরা ব্যবসা সূত্রে কেনাকাটা করতে আসো সেক্ষেত্রে একটু তাড়াতাড়ি এই মার্কেটটা অনেকটাই তাড়াতাড়ি শুরু হয়ে যায় এবার অনেকে বলে থাকে সোমবার দিন এই মার্কেটটা হয় কিন্তু অনেক দোকান বসে তোমরা যদি একত্রে প্রচুর ড্রেস কালেক্ট করতে চাও সেক্ষেত্রে বলবো একটু তাড়াতাড়ি আসবে এখানে মঙ্গলবারে অল মার্কেটটা বসে ব্ল্যাক কালার এবার বলে রাখি অনেকে মঙ্গলাহাটের ভিডিও দিয়ে বলছে যে এখানে একদম সস্তায় ড্রেস পাওয়া যায় দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা অবশ্যই পাওয়া যায় যেগুলো কোয়ালিটি একদমই ভালো নয় যেহেতু ওরা ক্যামেরা করতে আছে সেক্ষেত্রে ক্যামেরার জন্য তো পারফেক্ট ক্যামেরার মধ্যে ড্রেস দেখছো খুব সুন্দর কিন্তু যারা ব্যবসা সূত্রে নেবে কিন্তু ওই ওইগুলো তোমরা সেল করতে পারবে না এখানে মোটামুটি একটা রেট দিয়ে ড্রেস কালেক্ট করলে তোমরা সেই ড্রেসগুলো তোমরা বিক্রি করে প্রফিট পাবে এবার আমি কিন্তু ব্রিজ থেকে বেরিয়ে চলে এসেছি ছেলেদের ড্রেস এই যে ব্রিজ দেখতে পাচ্ছ ব্রিজটা শেষ তো আমি ছেলেদের ড্রেসের কালেকশানের কাছে চলে এসেছি এখানে একদম একদম শুরু থেকে ছোটো বাচ্চা থেকে বয়স্ক দাদুদের সমস্ত ধরনের বয়সের ড্রেস এখানে তোমরা পাবে এই মার্কেট গুলো পরপর আছে এখানে সমস্ত ধরনের ছেলেদের ড্রেস আছে মার্কেটে এলে তোমরা বুঝতেই পারবে যে দেখতেই পাবে যে এখানে ছেলেদের ড্রেস এখানে মেয়েদের ড্রেস সমস্ত ধরনের ড্রেস তোমরা একত্রে এই মার্কেটে পাবেঙ্গলাহাটটা এতটাই বড় যে একদিন ভিডিও করে বা একদিন তুমি এসে মার্কেটটা পুরোটাই কভার করতে পারবে না তবুও বলবো হাতে সময় নিয়ে আসবে যেহেতু ব্যবসা সূত্রে বা বাড়ির বাড়ির সকলের কেনাকাটা সূত্রে তোমরা এখানে আসবে ছেলেদের ড্রেসের মার্কেটটা পুরোটাই শেষ এবার আমি থানা গলিতে চলে এসেছি এই দেখো ওইদিকে একটা রোড বেরিয়ে গেছে ওইদিকেও মার্কেট আছে এই মার্কেট মানে এই রোডটা ধরেই আমি যাচ্ছি এটা যাবে সোজা শাড়ির মার্কেটে এই যে গলি বা রোড সাইডটা আমি চলে এসেছি যেটা শাড়ির মার্কেটে শেষ হবে এখানে সমস্ত ধরনের ড্রেস আছে ছেলে মেয়ে মেয়েদের ব্লাউজ এইগুলো কি দাম আছে তো গাইজ তোমরা তো দেখতেই পেলে এখানে প্রত্যেকটা ড্রেসের রেট কিন্তু একই রকম নয় যে যেমন কোয়ালিটি সেরকমই অনুপাতে রেট এখানে তিরিশ টাকারও আছে একশো কুড়ি একশো তিরিশ টাকারও আছে গাইজ এখন আমি চলে যাচ্ছি শাড়ির মার্কেটের দিকে তো এবার বলছি তোমাদেরকে ব্রিজের নিচে থেকে দুটো রোড সাইড দেখিয়েছি একটা রোড সাইডে পুরো ছেলেদের ড্রেস আছে আর একটার মধ্যে সমস্ত ধরনের ড্রেস আছে এবার আমি পুরো শাড়ির মার্কেটে রোড সাইডকে চলে এসেছি এই শাড়ির মার্কেটের রোডটা হলো নবান্ন রোড এই মার্কেটের নাম হলো শ্রী শ্যাম মার্কেট আর এটাই হলো এক নম্বর গেট এখানে আরও দুটো গেট আছে তোমরা যেখান থেকে পারে এন্ট্রি করতে পারো তো এখান থেকে এন্ট্রি করলে কিন্তু পুরো মার্কেটটা ভালোভাবে দেখতে পাবো এই বেনারসিটা কী দাম আছে এটা

এখান থেকে তোমরা এক পিস শাড়ি কালেক্ট করতে পারবে ব্রিজে নিচে যেমন বান্ডেল বান্ডেল নিতে হবে শাড়ির মার্কেটে কিন্তু সেরকমই কোনো ব্যাপার নয় তোমরা এক পিস কালেক্ট করতে আবার হোলসেল দামের মধ্যে এগুলো এগুলো